পাকিস্তানে জন্মগ্রহণকারী প্রখ্যাত কানাডিয়ান কলামিস্ট এবং বিখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব তারেক ফতে সোমবার 24 এপ্রিল 73 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কানাডায় বসবাসকারী এই লেখক ক্যান্সারের সাথে দীর্ঘ টানা যুদ্ধের পর মারা গেলেন। তার মেয়ে নতাশা ফতে এক টুইটার পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নতাশা টুইট করে লিখেছেন, পাঞ্জাবের সিংহ, হিন্দুস্থানের ছেলে, কানাডা প্রেমিক, সত্যের বক্তা, ন্যায়ের জন্য সংগ্রামী, নিম্নপীড়িত নিপীড়িতদের কণ্ঠস্বর। যারা তাকে চিনতেন এবং ভালোবাসতেন তাদের সাথে তার বিপ্লব অব্যাহত থাকবে। আপনি কি আমাদের সাথে যোগ দেবেন? 1949 থেকে 2023। তারেক ফতে পাকিস্তানের করাচিতে 1949 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি 1980-এর দশকের গোড়ার দিকে কানাডায় চলে আসেন এবং একজন রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং টেলিভিশন হোস্ট হিসাবে কাজ করেন। এছাড়াও তিনি চেসিং আ মিরাজ, দ্য ট্র্যাজিক ইলিউশন অফ অ্যান ইসলামিক স্টেট এবং দ্য জিউ ইজ নট মাই এনিমি আনভেইলিং দ্য মিথস দ্যাট ফিউয়েল মুসলিম অ্যান্টি সেমিটিজম সহ বেশ কয়েকটি বই লিখেছেন। ফতে ইসলাম সম্পর্কে তার প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তান সম্পর্কে তার জ্বলন্ত অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তিনি নিজেকে পাকিস্তানে জন্ম নেওয়া ভারতীয় এবং ইসলামে জন্ম নেওয়া পাঞ্জাবি বলে অভিহিত করতেন। তার মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়া শোক বার্তায় ছেয়ে যায়। প্রবীণ নেতা অনুপম খের পাকিস্তানি কানাডিয়ান কলামিস্ট, লেখক এবং সাংবাদিক তারেক ফতেকে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার ইনস্টাগ্রামে অনুপম খের তারেক ফতের স্মরণে একটি আবেগপূর্ণ নোট লিখেছেন। প্রয়াত কলামিস্টের সঙ্গে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, আমার বন্ধু, হৃদয়ে একজন সত্যিকারের ভারতীয়, সবচেয়ে নির্ভীক এবং দয়ালু হৃদয়ের মানুষ তারেক ফতের মৃত্যু সম্পর্কে জেনে গভীরভাবে দুঃখিত। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা। অভিনেত্রী কঙ্গনা রানাউত তারেক ফতেকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, শ্রী তারেক ফতে একজন বিশিষ্ট চিন্তাবিদ, লেখক এবং ভাষ্যকার ছিলেন। মিডিয়া এবং সাহিত্য জগতে তার উল্লেখযোগ্য অবদানগুলি স্মরণ করা হবে। তিনি সারা জীবন তার নীতি এবং বিশ্বাসের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং তার সাহস ও প্রত্যয়ের জন্য সম্মানিত ছিলেন। পাশাপাশি আরএসএস পাকিস্তানি কানাডিয়ান লেখক তারেক ফতের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মিডিয়া এবং সাহিত্য জগতে তার গুরুত্বপূর্ণ অবদানগুলিও স্মরণ করেছে। টুইটারে পোস্ট করা একটি শোক বার্তায় আরএসএস সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বলেছেন, ফতে একজন বিশিষ্ট চিন্তাবিদ, লেখক এবং ভাষ্যকার ছিলেন। মিডিয়া এবং সাহিত্য জগতে তার উল্লেখযোগ্য অবদানগুলিকে স্মরণ করা হবে। তিনি সারা জীবন তার নীতি এবং বিশ্বাসের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং তার সাহস ও প্রত্যয়ের জন্য সম্মানিত ছিলেন। হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইন।